তো এরকম খবর পেয়ে আমরা আজকে আসি। আমরা এসে এখানে যেটা দেখি যে হ্যাঁ অ্যারাউন্ড 200 ব্যাগস রেশন রাইস আছে, কিন্তু এই রেশন রাইস এখানে কাছাকাছি যে ডিলার আছেন উনি চাকমাঘাট এলাকার, উনি বলছেন যে ওনারই মাল, উনি ডিউর অ্যাগেনস্টে ডেলিভারি অর্ডারের অ্যাগেনস্টে এই মালটা তুলেছেন এবং এখানে এনে উনি রেখেছেন। উনি যেটা করেছেন সেটা হলো যে নিয়ম হচ্ছে যে রেশন শপের যদি আলাদা কোনো স্টোরেজের দরকার হয় বা কাছাকাছি রাখতে হয়, কোনো জায়গায় রাখতে হয়, তাহলে এটা ত্রিস্তর পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের পারমিশন একটা রেজুলেশন নিয়ে মহকুমা শাসকের SDM-এর কাছ থেকে একটা পারমিশন নিতে হয়। তো আমাদের দেখতে হবে যে উনি এই ফর্মালিটিসগুলি পূরণ করেছেন কি না এবং উনি গোডাউন থেকে যা ডিও পেয়েছেন সেই একজ্যাক্ট ডিওর মাল এখানে আছে কি না এগুলি সব দেখতে হবে, কোনো ডাইভার্সন আছে কিনা এগুলো দেখতে হবে, এগুলো তদন্ত সাপেক্ষ। আমরা এই জন্য প্রাথমিকভাবে সিল করে দিয়ে গেলাম, আমাদের নিজস্ব তালা দিয়ে আমরা সিল কালা করে দিয়ে গেলাম। কক্তমা সাহেবের রেসেন্ট সবনি ডিলার ব আই ওয়েং হিবা 19-20 ক্লাইনে মানেখানি তরমানি আমার তিনি সরাই সেকে সবাই কেনার গা তেই কক্সিল জমর সেনা আবাই চাকর মুখ ক্লাইমেন্ট ইনবো কক্তুম বিউপোর্ট চ্যালেঞ্জার।